আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বড় বাজার আর বড় বাজার কিভাবে যাব আর কি কি বার খোলা থাকে সব পেয়ে যাবেন এই ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি বড় বাজার আগের বড় বাজারটায় ভীষণ 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 ভালো রেসপন্স পেয়েছি তার জন্য থ্যাংক ইউ তো আজকে আবারও যাচ্ছি আপনাদের আবার কিছু কিছু কালেকশন দেখাবো আজকে বেসিক্যালি আমি জুয়েলারির ওপরে কিছু কালেকশান দেখাবো তো চলুন বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে চলে যাওয়া যাক আমি আর মা বেরিয়ে শুরু হওয়ার আগে করে বড় বাজার নামার জন্য আপনাদের প্রথমে মেট্রো করে নামতে হবে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন গেট নাম্বার টু থেকে অবশ্যই করে গেট নাম্বার টু থেকে বেরোবেন তাহলে বড় বাজারের হোলসেল মার্কেটগুলো আপনাদের সব থেকে বেশি কাছে পড়বে শাড়ির মার্কেট বলুন জুয়েলারি মার্কেট বলুন ইভেন কসমেটিক্স মার্কেটও গেট নাম্বার টু থেকে বেরোলে কিন্তু সব থেকে কম হাঁটতে হবে আপনারা যদি অন্য গেট থেকে বেরোন তাহলে তুলনামূলক বেশি হাঁটতে হবে এছাড়াও আপনারা বাসে করে ক্যানিং স্ট্রিটে নেমেও খুব সহজে বড় বাজার আসতে পারেন তো এখানে আমি গেট নাম্বার টু থেকে নেমে সোজা বেরিয়ে যাব মসজিদের পাশের রাস্তাটা ধরে অন্য রাস্তা দিয়ে যাবেন না তাহলে বেশি গুলোবে আর আমার ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের বড়বাজার যাওয়াটা খুবই সহজ হবে তো একদম সোজা হেঁটে আপনারা একদম সোজা আসবেন চার রাস্তার মোড়টা এটা নেবেন না সেকেন্ড চার রাস্তার মোড় থেকে বাঁ দিকে গেলে সোজা গেলে পড়বে আপনাদের শাড়ির মার্কেট ডান দিকে গেলে হচ্ছে জুয়েলারি মার্কেট ইভেন ব্রাইডাল জুয়েলারিও বলতে পারেন আর বাদ দিকে যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রলি বিক্রি হচ্ছে এগুলোও কিন্তু সব হোলসেলে বিক্রি হচ্ছে তুলনামূলক অনেক বাজারের থেকে এখানে দাম কম আমি আগের বড় বাজার ভিডিওতে এখানে কিছু কিছু ব্যাগের দাম বলেছি আপনাদের আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন তো চলুন আগে আমরা কিছু জুয়েলারি দেখে আসি তো জুয়েলারি মার্কেটে ঢোকার জন্য সোজা এই গলি থেকে আমি ঢুকে যাব এখানে দেখতেই পাচ্ছেন কিছু লেহেঙ্গার কালেকশান আছে তো এইগুলো আজকে অ্যাভয়েড করছি আজকে ফোকাস হচ্ছে আমাদের চুড়ি জুয়েলারি এই এইসব কিরম দাম আছে এটা দুশো কুড়ি টাকা টাকা দেখ চুরির দোকানে ঢুকে এই চি আমার খুব ভালো লেগেছিল খুব ইউনিক কালেকশন এই চুরিগুলোর আর কালার এত সুন্দর যে সব শাড়ির সাথে বলুন আপনাদের যাবে কারণ এটা মাল্টি কালারের চুরি ছিল চারটে টাকা ভাববেন না এটাই ফিক্স প্রাইস বড় বাজারে প্রচণ্ড পরিমাণে বার্গেনিং হয় আপনারা যে যত পরিমাণে বার্গেনিং করে নিতে পারবেন সে তত গেইন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কালেকশান আছে আপনারা দেখে হ্যাঁ পড়বেন কিন্তু কালেকশান শেষ হবে না তো এরকমই আরেকটা চুড়ি আমার খুব ভালো লেগে গেছিলো এই চুরিগুলো বিশেষত আপনার সালোয়ার বলুন হোয়াইট কালার বলুন মাল্টি কালার বলুন এই সব টাইপের সালোয়ার শাড়ির সাথে চুড়িগুলো খুব সুন্দর মানাবে আর এটা খুব নতুন ধরনের লাগলো কারণ আগে আমি যখন গিয়েছিলাম এই ধরনের চুড়ি আমি দেখিনি তো আমার এগুলো খুব সুন্দর লেগেছিলো এছাড়া এগুলো নানা রকমের সাইজেও আছে আপনারা ভাববেন না যে থাকবে না বা কিছু একটা দোকানে না পেলে আপনারা দশটা দোকান ঘুরে দেখতে পারবেন কারণ এখানে দোকানের কোনো অভাব নেই ভাববেন না এখানে দোকানের অভাব নেই তার সাথে সাথে এক একটা দোকানে কিন্তু কালেকশানেরও অভাব নেই আমার ক্যামেরা অত অব্দি পৌঁছাচ্ছে না যত অব্দি এদের চুরি সাজানো আছে তো এরকমই আরেকটা একটা আমার খুব সুন্দর চোখে লেগে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন ছুরিটা অসম্ভব সুন্দর আর এগুলো এক হাতে একটা সিঙ্গেল করে পরলে আর মনে হয় না কিছু পড়ার দরকার আছে কিন্তু এরা আপনাকে নানা রকম সেটও বানিয়ে দেখিয়ে দেবে তো আমাকে একটা সেট বানিয়ে দেখিয়েছিল যে সেটটা তো আরও সুন্দর ছিল তো একবার আপনারাও দেখে নিন আপনাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করে নিচ্ছি সেটটা বানালে কত সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছেন সেটটা বানানোর পর অসম্ভব সুন্দর লাগছে এক হাতে সেটটা পরে নিলে আমার মনে হচ্ছে না আর কিচ্ছু হাতে পড়ার দরকার আছে তো এরকম এরা নানা রকম সেট বানিয়ে দেয় আপনারা বললে সঙ্গে সঙ্গে নানা রকম কালেকশান দিয়ে দেখিয়ে দেবে তো কোনো অসুবিধা হবে না আপনারা যেমন বলবেন তেমন দেখিয়ে দেবে তো এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুটো একশো টাকা করেছিল তারপরে চলুন কিছু আমরা কানের দেখে নিই এখানে কানেরও তো দেখতেই পাচ্ছেন সব একটার থেকে একটার প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস আর এখানে যে হারগুলো দেখছেন সবই আড়াইশো টাকা করেছিল আর বার্গেনিং করলে এগুলো আপনারা একশো আশি দুশোতে আরামসে নিয়ে নিতে পারবেন কোনো ডাউট ছাড়াই তো দেখতেই পাচ্ছেন এগুলো রাজস্থানী হার আমার এগুলো খুব সুন্দর লেগেছিলো তো আমি একটা নিজের জন্য পারচেসও করেছিলাম তো চলুন আরও কিছু কালেকশান দেখানো যাক দেখতেই পাচ্ছেন এখানে নেকলেসগুলো কত সুন্দর আর প্রত্যেকটা মাল্টি কালারেরও আছে সিঙ্গেল কালারেরও আছে আপনারা যেরকম কালার চাইবেন পেতে পারেন কারণ সিঙ্গেল কালারগুলো মিনিমাম ছটা করে কালার ছিল তো আমি সে জায়গায় বলতেই পারি কনফারেন্স নিয়ে যে আপনারা শাড়ির কালারের অবশ্যই পেয়ে যাবেন তো একবার অবশ্যই করে গিয়ে ভিজিট করুন আর দেখতেই পারছেন এরা জুয়েলারির সাথে সাথে চুরিও রাখে কিন্তু আমি প্রেফার করব আলাদা চুড়ির দোকান থেকে নেওয়া কারণ ওখানে আলাদা সিঙ্গেল চুড়ির দোকানে না এর থেকে বেশি বেটার থাকে তো এখানে আমি একটা রাজস্থানী হাট ট্রাই করবো এই হাটটা যেমন কোয়ালিটি ওয়াইজ সুন্দর ছিল আর আমার খুব ভালো লেগেছিল তো আমি এটা পারচেসও করেছিলাম এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কানের তো অনেক আছে শুধু কানের না ব্রাইডাল জুয়েলারি সেটও রাখে আর এছাড়া আপনি ঢুকতে গিয়ে যেই গলিটা দেখিয়েছিলাম ডান দিকে ওখানেও কিন্তু প্রচুর পরিমাণে ব্রাইডাল সেট পাওয়া যায় এখানের থেকেও বেশি ভালো ওখানে ব্রাইডাল সেট পাওয়া যায় আমি যতদূর বড় বাজারে গিয়ে দেখেছি আর এই কানেরগুলো দেখতেই পাচ্ছেন এগুলো একশো টাকা করে ছিল আর নানা রকম ছিল মেটাল ছিল অক্সিডাইজার ছিল এছাড়া স্টোনেরও ছিল প্রত্যেক ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে যা যেটা পছন্দ আরামসে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কালার কত রকম আমি একটা কথা বারবার বলতে চাই এখানে কালারের কিন্তু কোনো অসুবিধা নেই একটা জিনিসের প্রচুর রকম ভ্যারাইটি আছে নানা ডিজাইন আছে নানা কালার অ্যাভেলেবেল আছে তো আপনি আরামসে আপনার পছন্দের মতন কালার নিয়ে নিতে পারেন তো চলুন এখানে দেখতেই পাচ্ছেন কিছু সিটি গোল্ডের চুড়িও আছে আর এখানে সিটি গোল্ডের চুড়িগুলো কিন্তু খুবই কম দাম সব একশো দেড়শো একশো আশি এরকমের সব প্রাইসের মধ্যে ছিল আর এখানে কিছু স্টোনের জুয়েলারি আছে ব্রাইডাল সেট আছে আর এমনিও হালকা জুয়েলারিও ছিল যেগুলো সব সাজানো আছে আপনি যেটা বলবেন সেটা ট্রাই করেও দেখতে পারেন কোনো অসুবিধা নেই ওরা আপনাকে ফুল কপারেট করবে পরে দেখতে পারেন একবার তো একবার ভালো রকম দেখে শুনে তারপরে নিতে পারেন কোনো তাড়াহুড়োর ব্যাপার থাকে না যেহেতু আমি সকালবেলায় গিয়েছিলাম আমি আরও খুব ফাঁকাই পেয়েছিলাম কিন্তু আমি বলবো আপনারা বেলা বারোটার দিকে যান নালে সব দোকান ওপেন পাবেন না আর একটা কথা রবিবার করে কিন্তু বড় বাজার নাইনটি বন্ধ থাকে সেই জায়গায় দাঁড়িয়ে রোববারটা অ্যাভয়েড করে যান নালে আর্ধেক কিছু আপনারা মিস করে যাবেন বড়বাজারের বাজারের তো এই চুরিগুলো দেখছিলেন এগুলো চারটে চুরি একশো টাকা করে ছিল তো এগুলো আমি নিয়েছিলাম আর আমার এগুলো কোয়ালিটি ওয়াইজ খুব ভালো লেগেছে আর এখানে তো দেখতেই পাচ্ছেন কত রকমের চুরি হোয়াইট স্টোন বলুন পার্পল স্টোন বলুন নানা রকমের স্টোন অক্সিডাইজারের সব রকমের অ্যাভেলেবেল আছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশান আছে আমি কি বলবো বলে বলে হাঁপিয়ে যাব কিন্তু এদের কালেকশান দেখে দেখে হাঁপাবেন না তো চলুন অনেক হলো তো জুয়েলারি কালেকশান এবার কিছু ব্যাগের কালেকশানও দেখে নেওয়া যান আর এই ব্যাগগুলোর দাম শুনলে তো আপনারা অজ্ঞানী হয়ে যাবেন হ্যাঁ ঠিক শুনেছেন অজ্ঞানী হয়ে যাবেন কারণ এখানে প্রত্যেকটা ব্যাগের দাম ছিল একশো টাকা যেটা হাত দেবেন সেটাই একশো টাকা আর ভাববেন না যে ব্যাগের দাম কম বলে কিন্তু কোয়ালিটি খারাপ একদমই না এখানে রীতিমতন আমরা এক একটা ব্যাগের চেন খুলে ট্রাই করে ভেতরে কাপড় দেখে নিয়েছি প্রত্যেকটা ব্যাগ কিন্তু ভালো আর এই ব্যাগগুলো রীতিমতন আমার মায়ের খুব ভালো লেগেছিল কারণ ছোট্ট কাটতে একটু মোবাইল বলুন একটা জলের বোতল বলুন এই কারণে ব্যাগগুলো পুরো পারফেক্ট আর দেখতেই পাচ্ছেন একশো টাকা দাম বলে কিন্তু এরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি কোয়ালিটি বলুন চেন বলুন সবই ঠিক ছিল আর অনেক ব্যাগেরই ঠিক ছিল কারণ আমরা একটা দুটো দেখার পর যেহেতু নিয়েছিলাম তো সেই জায়গায় বলতেই পারি খুবই ভালো ছিল তো দেখতেই পাচ্ছেন তো কত সুন্দর সুন্দর কালেকশন আর সব মাত্র একশো টাকায় তো একটা দুটো তো নিয়ে নেওয়াই যায় তো সেরকম আমরা দুটো ব্যাগ নিয়ে নিয়েছিলাম এখান থেকে আর শুধু এই ব্যাগ না ব্রাইডাল ব্যাগও ছিল যেগুলো বটুয়া বলে আই থিঙ্ক যেগুলো বেনারসের সাথে বা লেহেঙ্গার সাথে নেয় সেইগুলো মাত্র একশো টাকা ছিল আমি তো নিজে দোকানদারকে জিজ্ঞাসা করে নিজে অবাক হয়ে গেছে যে এগুলোও একশো টাকা তো আপনারাও নিজের মুখে একবার দোকানদারের কাছ থেকে শুনে নিতে পারেন আর ওই বটুয়াগুলো কত বটুয়া সত্যি কথা বলতে বটুয়ার দাম একশো টাকা শুনে আমি নিজে একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ একশো টাকাতে এত সুন্দর কোয়ালিটি আর এত রেঞ্জের মধ্যে দাম হয়তো বড় বাজার বলেই সম্ভব কারণ আমি একশো টাকা এরকম ব্যাগ আগে সত্যিই কখনো দেখিনি আজকে আমি ফার্স্ট টাইম নিজেও দেখলাম বড় বাজারে একশো টাকা এই কালেকশান তো আপনারা অবশ্য করে ভিজিট করতে পারবেন আর আমি বারবার বলল ব্রাইডাল শপিংয়ের জন্য বড় বাজার বেস্ট একবার হলো ঘুরে আসা দরকার তারপর আমি কিছু টিকলি নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আমার যেহেতু একটু বিয়েবাড়ির অকেশন ছিল এই টিকলিগুলো ছিল একশো টাকা করে এগুলো আমি পার্চেস করেছিলাম আপনারা চাইলে আমি শর্টসের মাধ্যমে এর কোয়ালিটিও শেয়ার করতে পারি আর প্রত্যেকটা দোকানে তো বলেইছিলাম হাজার রকমের আর হাজার রকমের চুরি সেট আছে তো এখানেও তো ব্রাইডাল কিছু কানের ছিল বিয়েবাড়ি যাওয়ার মতনও কিছু কালের ছিল সেগুলো আমি একটু একটু দেখছিলাম আর এখানে আমার একটা কানের ভালোও লেগেছিল যেটা প্রাইস ছিল দেড়শো টাকা আমি এটা নিই নি কিন্তু বার্গেনিং করে একশো টাকায় আরামসে চলে এসেছিলো কিন্তু তারপর যেহেতু আমার শাড়ির সাথে ম্যাচ হচ্ছে না না বলে এটা আমি অ্যাভয়েড করেছি কিন্তু আপনারা নিতেই পারেন কারণ গোল্ডেন জিনিস সব শাড়ির সাথেই বলতে গেলে যায় তো একবার দেখে নিতে পারেন কত সুন্দর আর কোনো রকম কোনো কি বলবো এক কথায় কোনো খুঁত নেই নিখুঁত কানেক্টটা ছিল খুব সুন্দর ছিল কিন্তু শুধু আমার সাথে যাচ্ছিলো না বলে আমি অ্যাভয়েড করতে বাধ্য হয়েছি ভিডিওটা তো শেষের পর্যায়ে চলেই এসেছে তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন বড় বাজারে পাওয়া যায় না এমন জিনিস কিন্তু কমই আছে আর বড়বাজার বাজার কী করে যেতে হবে কি কী বার খোলা থাকে আশা করছি সবই ভিডিওতে পরিষ্কার বলা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব